তো বন্ধুরা ভিডিওটা লাস্ট তক দেখবে, ভিডিওটা যদি লাস্ট তক না দেখো তো কোনো ইন্টারেস্ট পাবে না, তো চলে এবার ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যাঁ রে নুনু, ঘরটা ঢুকে কি করছিস রে তুই? কোথায় যাবি আজ? কত ফেস ফাস করছিস? আজ তোর বেটার বউ আনতে যাবো গো, বেটার বউ। যা নিয়ে আন, ঘর ঢুকতে দিবো না তোকে। দে ঢুকতে দে আর না দে, কোনো জুড়ো জোড়ায় ঢুকে থাকবো, তাও আজকে নিয়ে আসবো তোর বেটার বউ। খাতে তাতে কোনো দিব নাই। আচ্ছা গো, স্কুলে 10,000 টাকা দিয়েছিল না মোবাইল কিনতে, সেই টাকাটা বাঁচিয়ে আছে তো? ওইটা আলাই উঠে উঠে খাবো। তোর কতদিন চলবে কইটা রে? কতদিন চলবে? কোটা দেখা নাই, এখন 10 দিনও চলবে কেন? ওইটাই ভেঙে যাবে। তবে যা যা নিয়ে আন যা, তুই তোকে দেখছি তুই কত বড় হয়ে গেছি। হ্যাঁ গো যাচ্ছি তো। দেখো দেখো ড্রেসটা কেমন লাগছে মা, দেখো একদম ফাটা কেষ্টর মতন লাগছে। তবে যে মানব নাই গো, আজ তোর বেটার বউ নিয়ে আসি, টেনশন লিস না, তুমি ভালো করে মাংস টাংস রাঁধে রাখ। তুই আজ তোকে একটা ফুটাতে পারিছিস? কে বলছে গো লাইন লাগাই নিয়েছি, লাইন লাগাই। হ্যাঁ হ্যাঁ, আর ফুটানি মারিসনি আমাকে? সত্যি বলছি গো মা, সত্যি বলছি। হ্যাঁ তোর বউ সত্যি আমি জানি, অত জানিস জানি। দে 200 টাকা দেন। 200 টাকায় কি করবি? সে গাড়িতে তেল ভরিব নাই, চলিয়া চলিয়া যা। কত দূর পড়া সেই মোটরটা? এই এখানটাই বটে। তোকে ফুটানি দেখাতে হবে কেন গো? হ্যাঁ অত ফুটানি তোকে দেখাতে হবে নাই, আমার তো পয়সা নাই। খে দে দে 10 টাকায় দে, গুটখা তুলে খাতে হবে কেন? তোর বাপে রাখিয়ে দিয়ে গেছে নাকি? না রাখিয়ে দিয়ে গেলে তুই কি হবে? খে আমার ঠেনে পয়সা নাই, খে যা তুই পালা যায় এখানটালে। শোনা কথা, কার মায়ের ঠেমনে আসে গুটখার দাম খুঁজে বলছে? দিলে ভালো হইতো, নাই তো বন্ধুদেরকে চটকাবো আর কি। হ্যাঁ হ্যাঁ, তোর ওই বন্ধু ঘরে যাবিস তুই, আর ওইখানেই থাকবি তাদের ঘরে। ঠিক আছে তাহলে আমি আসছি। হ্যাঁ হ্যাঁ যা, আর লোকের সঙ্গে ঝগড়াঝাটি লাগিস না বুঝলি না? হ্যাঁ গো মা, না ঝগড়াঝাটি লাগবো। তবে যা যা, আর মদ তো খাইস না বুঝলি না, আজকে দিনটা ভালো হলো। হ্যাঁ ভালো হলো, আজকে শিবের বিয়া বটে, বোধ যাতে যাচ্ছি। আর না যদি মদ খাই তো হবে বল? হ্যাঁ হ্যাঁ, শিব ঠাকুরের বিয়ে তোকে বোধ যাতে নিয়ে যাবে। খে আমরা তো এখন আমার মাতাল পুঠি, আমরা লিখবে না কাকে লিখবে বল? ও ফুটানি করি না, পালা যায় এখানে ছড়া কথা কার। ঠিক আছে তাহলে, না দিলি আর কি করবি, চললি আমি অত পালা যা যা। ছোড়া কথা কার, মায়ের ঠেনে গুটকার দাম, বিড়ির দাম, তেলের দাম সব কিছু, ওর বাপটা ঠেনে কোনা খুঁজতে লাগবে কে? শুধু আমাকে পাইছে, আর ওর বাপটা 1 টাকা পয়সা দিয়ে যাবে নাই। আমি এবার কোথায় দিব ছেড়ে আনলে? যা বুঝা নাই কে, শুধু পয়সা দে মা, পয়সা দে মা। আর ওদিকে কাজ ছড়িকে দিচ্ছে, কে জান পয়সাগুলো ঢুকায়, রোজেই 10 টাকা করে লিখে, রোজেই 10 টাকা করে। এ বাপ, শিলাগুলো কোথায় গেল? এখানটাই বলে রইবো সবাই, আর কাহই যে দেখতে পাচ্ছি না, কমকে গেল রে শালা, আসেন না রে, আসিস না রে ভানুবারা, কত দেখা দে রে শালা, কে কমকে গেলি রে? না কোনো ঝুড় ঘোড়ায় ঢুকে মরলিস রে শালা, দেখা দে রে শালা, আমি তো ঘর পালাই দিব রে ভানুবারা। হ্যাঁ রে কোথায় গেছিলি তোরা শালা? কত হাঁকাছি তোরা, শুনতে পাই নাছি নাকি? তুই বান দিকে গেছিলি? তুই ফোনটা করে বলতে পারলি যে বান দিকে গেছি আমি? কেন মুখটা বলি সেটা হইলো নাই নাকি? হ্যাঁ তো চ চ চ, পূজা ফুরাই গেল জানিয়া তখনকে। কোথায় যাবি আগে পয়সা বের কর শালা, তবে যাবি। কেন পয়সায় কি করবি রে? কেন শালা মদ খাবি নি? খাবো তোরে, কিন্তু শালা ঘরের লোকে পয়সাই দিই নি, কি করবি এবার বন্ধু? তুই আসলি কিসকে শালা, ঘরে রইতে পারতিস? কেন মারি তোরা খাওয়া? না না আমার ভাগ দিব না আমি, আর আমারও ভাগ দিব না, তুই নিয়ে ভোগ কর শালা। বারে বারে এই দোস্তি এই প্যার, আর শালা মদ খাওয়ার নিয়ে ঝগড়া। এই শালা পয়সা দে আর মদ খাবি চো? তোরা কত করে দিয়েছিস সেটা বল। কত করে? তোকে তো বলেছি যে 100 করে 400 টাকা। তবে তো আমাদের 4 জনের 400 টাকা হলতে গেলে একটা হাফ হয়ে গেছ। দে আমাকে 100 টাকা ধার দে শালা, কাল দিয়ে দিব। শালা 100 টাকা তোর আগেই নাই, যা তুই কালকে কোন দিকে পাবি সে? হ্যাঁ রে কালে আমার বাবা আসবে খে। সুদ লাগবে বুঝলিস না? কত করে সুদ লিবি বল রে? দিব সুদ বেশি নাই, 1 টাকায় 200 টাকা দিবি না? হ্যাঁ রে, তুই আমাকে মুখে সামদানি ভাবছিস নাকি? না রে রতনটা ভাবছি, রতনটাটা শুনে হলে 100 টাকা দে আজকে, কাল তোরা বিড়ি খোয়াইন দিবো হইলো? না তো জানি হবে নাই, আমি ঘর যাচ্ছি তোরা যা। না 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 মজাক করতে হেরে চ চ। না 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 কোনো মজাক সজাক না জানি। শালা কথা কাটি বলতে পারবি মেয়া লাগে শালা? তখন আমাকে বলবি, যা বলে দিবি শালা, উল্টা ঠিক আছে শালা, বলতে পারে আর আমরা বলতে পারিনি, আমরা তো শালা মেয়া। হ্যাঁ মারি ঠিকই বলছি, চ চ চ সঙ্গে খাওয়াবো চো যাকে। বে শালা আমার যদি না মন করতে তোরা কে মাল পুজো নিবে সে? হ্যাঁ মারি চ চ চ, তুই খাবি চো? তবে চ চ লে লে এখানটাই বসে জলদি করে খাবো চো। আর শালা শিবরাত্রির ওইখানে শালা মেলাটাকে যাবো, আর ওখানে কোনো শালা যদি লেডিস টেডিস থাকে তো পচাবো আর ঘর দিকে যাবো। হ্যাঁ হ্যাঁ রে বড় মজা বড় মজা শালা। হ্যাঁ তো ফ্রি পালিস না ওই জন্যে বড় মজা। ওই খোয়া নিয়ে শালা উঠকাইছ না বুঝলি না? মাথা ঠেঙে শালা গিয়ে রিবির করে দিব। হ্যাঁ তো ঠিক আছে লে, ঠিক আছে লে। তো হ্যাঁ রে বাবুরা, তোরা মদ খাচ্ছি নাকি এখানে? কোন শালা বটি আছি রে, ডিস্টার্ব মারছি মদ খাওয়াটা শুনুন। খুড়া বটি তো কি বলছি বল? তোরা এখানে মদ খাচ্ছি? না না এখানে আমরা ক্রিকেট খেলছি, মদ খাইনি। হ্যাঁ রে বোতল গুলো পড়ে আছে, আমি কোনো দেখতে পাচ্ছি না নাকি? শালা দেখতে পাচ্ছি যে মদ খাচ্ছি, তো তুই বলবার কি দরকার? ও বাপ, তোরা যে সবাই হাই ভোল্টেজ রে, কি বলছিস বল? তুই একটা আমি ইউটিউবে চ্যালেঞ্জ খুলেছি, কি হলো সাবস্ক্রাইব করে দিব হলো? আহ সাবস্ক্রাইব করতে হবে, তোদের ঠেনে ইন্টারভিউ নিতে আলি। তাহলে ইন্টারভিউ নিতে তো কে বন্ধ করছে? ঠিক আছে লে বল তোরা। হ্যাঁ কি বলবো আমরা?
আমি তোকে যেটা শিখাবো সেটার উত্তর দিবি যে হ্যাঁ তো ঠিক আছে বল তবে এবার আমি প্রশ্ন করছি হ্যাঁ কর কর বলি তোরা এই যে মদ খাচ্ছি তো তোরা মদ কোথায় পালি কোথায় পালি আর দোকানে পালি ওইটা তো বুঝছি মানে কত টাকায় কিনলি কিনি কোথায় ফ্রি পাচ্ছি শালা মদের দোকানে তোর বাপ বটে তোকে ফ্রি দিবে খে তো ইয়ারে খাওয়া জামা তো ফ্রি হইল নাই ও তো সেইটা বল তো আমি কি বলছি তোকে অত ওইসব কথা ছাড় এই জিনিসটা বল তোদের ঘরে কে কে মেম্বার আছে সেইটা বল মাদের ঘরে কে ভোটে দেন নাই তো মেম্বার কি করে হবে খে না রে বোকা ওইটা বলছি না আমি বলছি যে তোদের ঘরে কে কে আছি কে কে আছি আমি আছি বিড়ি আছে আর গুটকা আছে আর মদ আছে এলাই হচ্ছে আমার পরিবার এই গাঁজা আর কলকা এটা হচ্ছে আমার শ্বশুর ঘর বাবা তোর যে বিশাল বড় ফ্যামিলি রে এই বতাসা করি হলো না তো সালা ওইদিকে কোন যেতে হবে কে আরে যাবো দাঁড়া এক ইন্টারভিউ দিয়ে এলি তবেই যাবো তো না না অত ইন্টারভিউ দিতে হবে না শালা ইউটিউবে এখন ছাড়িয়ে দিবে শালা আমাদের মোর কড়া দেখতে হবে ঘরের লাগে তখন তোমায় খেয়ে হবে বুঝিস না হ্যাঁ এটা তো ইউটিউবে ছাড়বি তবে তোদের এরকম ইন্টারভিউ লিছি পালা রে শালা ঘরের লোকে ঠেয়ে মরাইলো রে শালা পালা রে পালা রে পালা রে শালা পালা রে কিনলে পালা রে শালা যদি একটা কন্টেন্ট পাইয়েছি লিয়ে শালার পালান দিল ডরে ঠিক আছে কোনো ব্যাপার নাই আমি ও যাই কর দিয়ে শালা এক নম্বর আছে শালা মেয়েটা দেখ দেন ওই মাসে লটকাই রে আরে বোতল মদ খাওয়ার তো বলে দিব আমি বুঝলি না আরে খাত যদি বলে দিস না এক বোতল কিনে তো 10 বোতল খাইন দিব হলো দেখ বলে দিব পরে করে পেছনিয়ে পালাস না বুঝলি না আরে শালা জানো কথা দিছি শালা এমন সিগনেচার করে দিব না খাতা হয়ে যাও তা সাইন হয়ে যাবে কইলো এই হলোই হই এ ফুলটু জি এ ফুলটু জি এদিকে শুন আই আই কাকে বলছি কাকে বলছি তোকে বলছি কি মারি ভাই আমার কি বলছি সে শুনিয়ালে শুনিয়ালে ডেড়ে তো এক নম্বর করেছি বলি আগে বিয়া করবি আমাদের ভোলাকে আমার বই আমার আগে বিয়া হয়ে গেছে শালা হতে হতে হইলো না ঠিক আছে যা তবে তোকে কাকিমা এসে গেছে তুই তো ঠিক আছে আজ থেকে তোদের আমি কাকিমা ঠিক আছে কাকিমা যা তুই যা যা শালা হতে হতে হইলো না আমার ওই গাছটাতে বসে আছে ওইটা ঘাটাই দেখলো বললে যে আমার সঙ্গে হয়তো হয়ে যাবে সে তো ঠিক আছে ওইটা চেষ্টা করে দেখছি বলে ওই ফুলটুসি গাছতলে বসে আছি এদিকে শোনাই শুন কি বলছি আমি শুনবো নাই শুনবি না তোর বাপকে শুনতে হবে খে আই শুনবো যা কেন শুনবি না সেটাই বলে দে আমি জানি তোর আমাকে লাইন মারছিস তুই যখন সবাই জানি তো শুনে যাই ভালো একটা গল্প আছে কি ভালো কথা আছে বল দেখ ওই পেছনে সাদা মালটা সাদা মুরগাটা ও তোকে লাইন মারছে তুই যখন বিয়া করবি তো বল তার সঙ্গে নাই করবো তোর সঙ্গে বলতে গেলে করবো আমি এই শালাকে এই জন্য আমি নিয়ে আসতে খুঁজি নেই কোথাও শালা তোদের জন্য আমি কেস খাই গেছি শালা কথা আমাকে বলবি শুনে আয় তোকে বললি লেগিন না লেগিন না তোকে শুনলিস না আয় দোষটা তাহলে আমার এই নাকি তবে শালা তোরাই তো দোষ আমার তো লেহে যাওয়ার হইলো আমি নেই করি বইয়াক করবিস তো বল বললি আমি নাই তো করতে হবে আর কোনায় করতে হবে এই শালা আমার নারে কি হবে তুই করি না রে না 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 আজ তোর বলে নিয়ে আসি মানে তোরাই করাবো হইলো তো দেখ করাই মারি দেখ করাই দে আরে সাদে কাটে দেখতে পাই সাদে কাটে দেখতে পাই সাদে ভাল ভাল ওইখানে বসে আছে ভাল তুই হাতে ওইটাকে ডাক ডাক ওইটাকে ডাক ভাই এটাই লাস্ট চান যদি হয় তো হয় নাই তো নাই আরে ভাই ডাক না ডাক ডাক এ নুনু মাসি তোর কি নাম বটে পিহারে বসে আছি এদিকে শুনাই শুন তোর সঙ্গে ভালো ইম্পর্টেন্ট কথা আছে লাভিং লাভিং ভালো আমাকে কতদিন বাদে ছেলাই দেখেছে মনটা আছে আমাকে পৌঁছে আছে দেখি যাই কি বলছিস বল কি বলছি মানে পেছনে ভোলা এই ছেলেটা তোকে লাইন মারে তুই কি বলছি বল করব কিন্তু বিয়া করতে লাগবো বে ওটা ছেলে আখেলি বটে বিয়া করবিস নাই মানে ওটা তো টাইম পাস হয়ে যাচ্ছে তাহলে বিয়া করবিস তো বল আই আমার বাপে মায়ে মানবে এক নাই কেন স্যার কেন করছি নিয়ে পালাই তোকে বিয়া করবে কইলো না আমি নিয়ে পালাই বিয়া করব নাই শালা ছাড়ে দেন নাই বিয়া করবে তো কে কইতে বলছিস আগে শালা আমি আমিও নাই করব আগে হইলো তো শালা কোন কদিন স্যার টাইম পাস করবে কেন বলে শালা কত সব চাল তোকে বিয়া করতে আগে নাই আমিও বিয়া করব নাই লাভিং লাভিং তাই চলবো এটাই হবে তো ঠিকই আছে লে আমাকে প্রপোজ মার দুই জনকে এখন প্রপোজ মারবো তুমি আমাকে ভালোবাসিস না হ্যাঁ তো লে 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 যে বহুত দিন লে খুঁজে খুঁজে পাই তোকে আমি বহুত দিন লে খুঁজে খুঁজে পাই তোকে আমি বহুত ভালোবাসি ও কুদরি পাখি আকুরা বাকুরা বড় দিলি বড় দিলি বড় দিলি লেগো তুই একটা বলে দে না ফুলটু সির মাই আমি জানি নাই আ বলতে গেল তোদের খনি বেকআপ বেকআপ লাগাই নিবে চালি বুঝিস না না বেকআপ লাগাতে হলে বলছি আমি হ্যাঁ তো বল বল জাম পাতা বাস পাতা শুরু আর তোমার আমার ভালোবাসা এই এই বছরে শিব পরবের থেকে শুরু বাকুড়ি বড় দিলি বড় দিলি বলে হ্যাঁ কেন তুই এখানে কি করছিস এই যে গো মা ছেলেটাকে আমি প্রপোজ মারছি আর গো আমার প্রপোজ মারছে তো তুই জানিস কি জানি গো ছেলেটা আমাকে ওখানে প্রপোজ মারিল আমি না বলে দিলি আর কাকি হয়ে দিলি আর তুই উহাকে প্রপোজ মারছি উত্তর কি হবে দাদা হবে কে কোনো দাদা পাদা নাই কেন হ্যাঁ কোনো দাদা পাদা নাই তুই উহার সঙ্গে একদম ফোন করা করি উহাকে একদম ভালোবাসি নিয়ে বলে দিছি তো ঘর ঢুকতে দিব নাই আর গো মা এরকম বলি নি এখন তোমায় ভালোবাসি
না ভালোবাসতে হবে না বলছি তো না গো মা এখন না পালে মরে যাব আমি মরে যা তো দরকার নাই কম বলিন না গো না বলতেই হবে তবে আর কি বলবো আমাদের ভালোবাসা এখানেই শেষ এই শালা রে দেখতে দিই না বসার আগে শালা ইনকাম ট্যাক্সের রেট পড়ে গেল রে বাপ তার কোনো হবে নাই এখানে খেলা শেশ করে দে আমি মারি আর এই শালা মেয়ার কাছে যাবো না আমি আমার এখানে শেষ এখানে বন্ধুরা বিরাট ভালোবাসায় কেস ক্লাক হয়েছেন ভিডিওটা কেন তো ভালো লাগলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর একটা লাইক করে দিবে মামার বেটা মামার বিটা ভিডিও যদি ভালো লাগলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর ঘন্টার জোর বাজিয়ে দিবে তাকে কাল আমি যদি নতুন ভিডিও নিয়ে আসতো সবাই প্রথম দেখতে পাবে আর একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার যদি পারো তো করে দিবে আর ইন্তজার করো কাল থেকে তুমি ঝাক্কা ভিডিও নিয়ে চলে আসবো তো টাটা বাই বাই গুড নাইট।